বইয়ের আবরণ উন্মোচনের আগে আমাদের এখানে উপস্থিত অতিথিদের কাছ থেকে দুটো চারটে কথা শুনতে চাই। আমি মাধবী মুখোপাধ্যায়কে অনুরোধ করবো দুটো কথা দিয়ে শুরু করবো, বসে বসে বলুন দু চার কথা। প্রথমেই বলবো যে একজন পণ্ডিত মানুষ ডক্টর সাহা, ওর সম্বন্ধে কি বলবো, বলার কিছু নেই। সত্যি আজকে একটা অন্যায় হয়েছে, সেটা হচ্ছে এটাও দেখেছি কিন্তু যে সিক্স যে আজ ওর জন্মদিন, কিন্তু নানান কাজে সেটা আবার ভুলেও গেছে। যখন আসলাম তখন আপনি যখন সেই শুভ দিনটা পালন করলেন তখন একটু লজ্জা পেলাম, তো লজ্জিত হলাম। এই শুভ দিনটা এই কারণেই বলছি যে এটা দীক্ষায় হোক, অনেক অনেক সিক্স সেপ্টেম্বর আসুক, যাতে আমাদের একটু সুযোগ পাই আমরা আপনাকে সম্বর্ধিত করবার জন্য। আর যে লেখাটা উনি লিখেছেন সেই লেখা সম্বন্ধে আমার মনে হয় আমার থেকে অনেক ভালো বলতে পারবেন সৌমিত্রবাবু। সৌমিত্রবাবু অনেক ভালো বলতে পারবেন, আমি অত ভালো বলতে পারবো না, কিন্তু নানান জনে নানান রকমের লেখা পড়তে আমার ভালো লাগে লেগেছে। উনিও আর এক ধরনের লেখাই লিখেছেন, এটা প্রতিটি মানুষই কিন্তু আমরা একটা সময় না একটা সময় একটু অবসাদের মধ্যে বিচরণ করি, কিন্তু সেই জায়গাটায় যদি থেকে যায় তাহলে কিন্তু খুব খারাপ। সেই জায়গায় উত্তরণ হলে তবেই কিন্তু আবার আর একটা জায়গায় পৌঁছানো যায়, তো সেই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন ডেফিনেটলি, কিন্তু তাছাড়া অন্যান্য মানুষও পৌঁছো এই আশা করি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। আমি অলকানন্দ রায়কে বলবো চার কথা বলার জন্য। হ্যালো, সবাইকে নমস্কার। আর ডক্টর সাহাকে যেটা শান্তিদি বললেন, আপনি অনেক 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 সিক্স সেপ্টেম্বর আমাদের মধ্যে থাকুন, আর শুধু আপনার নিজের প্রফেশন ছাড়াও যে এত সুন্দর বই লেখেন, আমি কালকে পেয়েছি, আমি একটু একটুখানি পড়বার সুযোগ পেয়েছিলাম। আর আমি মাধবীদি তাও বলতে পারেন যতই হোক একজন বাচিক শিল্পী, আমি শুধু নাচতে জানি, তাই আমি যদি রবীন্দ্রনাথের কাজের কিছু নেচে দিতে পারতাম আমার অনেক আমার পক্ষে অনেক সহজ হতো সেটা, কিন্তু সেটা তো সম্ভব না। তাও আমি যেটা অনেক সময় ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার নিজের জীবনের, আমি বলি আমার অদৃশ্য দাদু, ওনার কোলে চড়েই প্রায় বড় হয়েছি, অদৃশ্য কোলে চড়ে ছোটোবেলার থেকে। আমি ওদের বর্ণ পরিচয় না, আমি সহজ পাঠ পড়ে বর্ণ পরিচয় আমার হয়েছিল, কারণ এত সাবলীল সুন্দরভাবে ওনার একটা বলার, যেটা আমি ছোটোবেলায় তত বুঝিনি এখন সেটা বুঝতে পারি একটা বয়সে এসে। এই অবসাদ যেটা মাধবীজি বললেন যে আমাদের সবারই কখনো না কখনো এটা খুব স্বাভাবিকভাবেই হয়, কারোর জীবনই সম্পূর্ণ স্মুথ হয় না, আমার ভাষার উপর কোনো দখল নেই, কিন্তু তাও যেটুকু পারবো প্রকাশ করবার চেষ্টা করব। একটা একটা হয় লোনলিনেস, একটা হয় অলোননেস। লোনলিনেসটা খুব কষ্টকর, কিন্তু যে কোনো ক্রিয়েটিভ মানুষের বোধ হয় একটা একাকিত্বটা ওটাই একটা সঙ্গী, যেটার মধ্যে দিয়ে হয়তো ক্রিয়েটিভিটিটা বেরোয়। বা উনি বোধ হয় এত জীবনে কষ্ট পেয়েছেন বলেই ওই রকম একটা অত মানে ডিপ অনুভূতি যেটা আমরা বলি, সেটা বোধ হয় সেই জন্যই ওইভাবে উনি প্রকাশ করতে পেরেছেন, সবার মনের মধ্যে ছুঁয়ে গেছেন। আমাদের কেউ যেরকম সবাই বলি যে আমরা এমন কোনো অকেশন নেই, এমন কোনো ইমোশন নেই যেটার সঙ্গে উনি জড়িয়ে নেই,
যে কখনো আমার মন খারাপ হলেই ওনার একটা কিছু লেখা পড়লেই, শুধু কীতবিতা নিয়ে বসলেই মন ভালো হয়ে যায়, কি নিজের ব্যথাটা বুঝতে পারি কোথায় এবং কি করে ওটা থেকে বেরিয়ে আসব, সেটা উনি আমাদের সবাইকে পথ দেখিয়েছেন। আর এত সুন্দর করে আমি যেটুকু পড়েছি, এত সুন্দর করে ডক্টর সাহা সেটাকে বিশ্লেষণ করেছেন, ওনার কথা তুলে ধরেছেন। ওনাকে তুলে ধরাটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ, সেটা যে উনি করেছেন এত সুন্দর করে, ওনাকে অভিনন্দন। এখানে সৌমিত্রদা আছেন, ওনার মতো সুন্দর করে তো আমরা কেউ বলতে পারবো না। ওনার মতো যে পণ্ডিত মানুষ এবং যিনি রবীন্দ্রনাথকে নিয়ে এইভাবে চর্চা করেছেন, আমি তো শুধু নাচের মধ্যে দিয়ে হয়তো করেছি, একটু পড়েছি, কিন্তু ওনার মতো এত ডিপলি হয়তো আমি কখনো সেইভাবে বলতেও পারবো না, অত জ্ঞানও হয়তো আমার নেই। এরপরে সৌমিত্রদা তো নিশ্চয়ই বলবেন। আপনাদের সবাইকে আমার অভিনন্দন, এতজন এসছেন, একটা বই এখন নিচে আমি দেখছি খুব ভিড়, আমার কি ভালো লাগছিল দেখতে যে এত লোকে বই কিনছে, বই পড়ছে, যেটা এখন কমে গেছে। সবাই পড়বেন, আর আই এম শিওর সবার ভালো লাগবে আমাদের সবার মতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলের ইচ্ছে অনুযায়ী আমি এখন সকলের তরফ থেকে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার সকলকে, অভিনন্দন জানাচ্ছি এরকম একটা বিশেষ অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন বলে। কেননা বই তো এখনো, যদি এইমাত্র অলোকানন্দ বললেন যে বই আজকাল লোকে পড়ে না, সত্যি পড়ে না, পড়তে কমই দেখি, কিন্তু এরকম একটা বিশেষ ধরনের বইকে সূর্যের মুখ দেখানোর জন্য যে আজ যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে এতজন মানুষ এসেছেন, এটাই আমার কাছে একটা সুখের বিষয়, খুবই ভালো। প্রথমে উনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ নিয়ে এত বই, আবার বই কেন, এটার সঙ্গে আমি একটু দ্বিমত। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ নিয়ে কিছুই লেখা হয়। একটা আপনারা ভেবে দেখুন, শেক্সপিয়ার নিয়ে যত কাজ হয়েছে তার মানে এক পঞ্চমাংশ রবীন্দ্রনাথ নিয়ে হয়নি। এই কয়েকদিন আগে একটা বই পড়লাম, মানে কয়েক মাস আগে, 1599 A Year in Shakespeare's Life, একটা বছর সেটা কিভাবে বিরাট সমস্ত পরিবর্তন এবং নানা রকম ডেভেলপমেন্টের মধ্যে শেক্সপিয়ারকে নিয়ে গিয়েছিল সেইটির আলোচনা সেই বইটাতে করেছেন লেখক। এবং সেটি করতে গিয়ে তদানীন্তন এলিজাবেথের সমাজ, তার ইতিহাস, সেই সময় আরেকবার আর্মাডা আক্রমণের ভয়, আয়ারল্যান্ডের সঙ্গে যুদ্ধ, সমস্ত সামাজিক রাজনৈতিক ইতিহাসগুলো তুলে এনেছে। এবং সেই সঙ্গে শেক্সপিয়ারের ব্যক্তি মন কী কী জিনিসের দ্বারা প্রভাবিত হচ্ছে তারও হদিশ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এরকম যাকে আমরা বলি ইনডেপথ স্টাডি, রবীন্দ্রনাথ সম্পর্কে প্রায় বিশেষ কিছুই হয়নি, খুব কম হয়েছে, একেবারে হয়নি বলবো না। রবীন্দ্রনাথের বাড়ি, মানুষ, বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন, এসব নিয়েও কাজ হচ্ছে এবং তার পছন্দ অপছন্দের বহু জিনিস নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু সেও তার মতন বিপুল প্রতিভার ক্ষেত্রে আমি বলবো খুবই অকিঞ্চিতকর, আরো ঢের বেশি কাজ করার আছে তাকে জানার বোঝার। মানে মানুষটি সহজবোধ নয় সোজা কথা, কেন আপনি কোন মাপে তাকে মাপবেন, যে কোনো মাপে তাকে, যে কোনো মানদণ্ডে তাকে চাপাবেন, যে কোনো দাঁড়িপাল্লায় তাকে বসাবেন, দাঁড়িপাল্লাটাই
স্তব্ধ হয়ে থাকবে, নড়বে না তার ওজনে, তার ভারে। এবং একটু আগে ডক্টর হিরণ্ময় সাহার সঙ্গে আমরা কথা বলছিলাম, এই কথাটাই বারবার বলা হচ্ছিল যে যে সমস্ত আঘাত প্রত্যাঘাত প্রতিবন্ধকতা একজন মানুষকে মানে পরিপূর্ণ বিকাশের পথ রুদ্ধ করে দেয়, সেই আঘাত প্রত্যাঘাতগুলো যখন রবীন্দ্রনাথের জীবনে এসছে তখন সেগুলো তাকে বিকাশোন্মুখ জীবনের থেকে দূরে সরিয়ে দেওয়া কথা ওঠেই না, তাকে আরো বড় করেছে, আরো তৈরি করেছে। যেমন আমরা এতক্ষণই বলছিলাম যে তার এসব শোক শোক তাপ এগুলো জীবন মাত্রই আছে, সব জীবনেই আছে, রবীন্দ্রনাথের ছিল। এবং অনেকেরই হয়তো একটি দুটি এরকম থাকে যেগুলো মানে তাদের একরকম ভেঙে চুড়ে দেয় মানুষকে, রবীন্দ্রনাথের সেরকম ঘটেছে। খুব শিশু বয়সে মাতৃহারা হয়েছেন, সেই দুঃখ অন্য কাউকে খুব বেশি বলেননি, কোনোদিনই প্রায় বলেননি, জীবনে একবার দুবার তার উল্লেখ করেছেন, কিন্তু অজস্র কবিতায়, শিশুর কবিতায়, শিশু ভোলানাথের কবিতায়, সে কবিতায় এগুলো যে ছড়িয়ে রয়েছে যে তার মাকে তিনি কতখানি চেয়েছিলেন, সেগুলোকে সব তিনি তার সৃষ্টিশীল জীবনকে সমৃদ্ধ করার কাজে লাগিয়েছেন। যখন কাদম্বরী বউঠান মারা যান তার আগে আমরা প্রায় বুঝতেই পারি যে তার জীবনী পড়ে বা সব জায়গা থেকে জেনে যে তাদের দুজনের একটা আশ্চর্য বন্ধুত্ব এবং গভীর পারস্পরিক সম্পর্ক ছিল, তৈরি হয়েছিল। কিন্তু এ তৎসত্ত্বেও যখন অতি অকালে সেই বৌঠান চলে গেলেন, আত্মহত্যা করলেন, তখন অন্য যে কেউ হলে সেটা তাকে এত মর্মভেদী ব্যথার মধ্যে ঠেলে দিতে পারত যে তিনি হয়তো আর জীবনে বড় কোনো কাজই করতে পারতেন না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে ঠিক উল্টো, মানে যেটা তাকে ভাঙতে পারত সেটাই তাকে গড়ল। তিনি সারা জীবন সেই মানুষটির স্মৃতিকে অক্ষয় করে রাখলেন, কোন রকম আমি কি বলবো কোন রকম বাড়তি প্রচারে নয় এমনকি প্রকাশের বেদনাকে লোকসমক্ষে উন্মুখ করে দিয়েও নয়, তিনি তাকে জীবনের তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা করে তার প্রেরণায় তার তাকে না চাইলে যারা পাওয়া যায় তেয়া গেলে আসে হাতে সেই রকম একটা প্রেরণা তাকে সারা জীবন এগিয়ে নিয়ে গেল। জীবনের শেষ দিন পর্যন্ত তার কথা ভেবেছেন, তাকে নিয়ে লিখেছেন, এমনকি বলেওছেন রানীচন্দ্রের কাছে যে এই যে যে ছবিগুলো আঁকি আমি এই সব আমার নতুন বউঠানের মুখ, সব কিছুতে তাকে ধরে রেখেছেন। তো যে দুঃখকে এমন করে বরণ করতে পারে যে সুখের অধিক হয়ে ওঠে তা, শুধু নিজের সুখ নয় সর্বমানবের সুখের অধিক হয়ে ওঠে, তাকে খুব বোঝা সহজ নয়। কেমন করে এরকম হয়, আমরা আমাদের দুঃখ নিয়ে ভেঙে পড়ি, বারবার ভাবি যে কি করে এটা অতিক্রম করব, কি করে সামনের দিকে তাকাবো, কি করে বলতে পারবো চরই ভেদি। রবীন্দ্রনাথকে যেন আপাত দৃষ্টিতে মনে হয় ভাবতেই হয়নি সে কথা, তিনি আপন বেগেতে ছুটে চলেছেন, কিন্তু শুধু তো আপন বেগে ছুটে চলা যায় না, সেগুলো তার নিজের মনের প্রস্তুতি লাগে, মনকে মানাতে হয় কত কি সামনে পড়েছে কোনো কিছু ভেবে। এই যে জমিদারি দেখতে গিয়েছিলেন,
ঘোড়ায় তো ছোটবেলা থেকে তো জমিদারি দেখতেন না, সেটা তার উপর যৌবনের প্রথম যৌবনে অত্যন্ত যে সময় মানুষ খুব যাকে বলে সেন্সিটিভ থাকে, স্পর্শনমুখ থাকে, সেরকম একটা সময়ে তাদের জমিদারির অনেকের জমিদারি দায় অনেকের ভাগই ছিল, সেগুলো সব সকলের নিজের ভাগে খুবই অল্প ছিল, মানে সেটাকে প্রায় মানে কিছু বলাই যায় না যে সেটা খুব ধন সম্পদের দিক থেকে খুব বড়। কিন্তু ওই শ্রেণী থেকে এসেছিলেন বলে তাকে হয়তো অনেক রকমের অন্য লোকেদের যে বিকারের দিকে ঠেলে দেয় জমিদারদের বা দিয়েছে সেই বাবু কালচারের দিনে, ওকেও ঠিক এক্ষেত্রেও ঠিক তার উল্টো দিকে ঠেলেছে, তাকে বিকারের দিকে না ঠেলে বিকাশের দিকে ঠেলেছে। উনি যখন গেলেন জমিদারি দেখতে তার আগে অব্দি উনি বলেছেন ও চিঠিপত্র আছে যে আমি শহরের ছেলে, আমি কোনোদিন গ্রাম দেখিনি। কিন্তু গ্রাম যখন দেখলেন তখন আমরা সবাই এই ভারতবর্ষে বাস করি, আমরা সবাই জানি যে ভারতের 80% হচ্ছে গ্রাম, ভারতের অধিবাসীর 80% মানুষ গ্রামে বাস করে, তারা কোন ভয়ানক জীবন সংগ্রামের মধ্যে আছে, কত দারিদ্র, কতখানি দুঃখ, কতখানি সহনশীলতার মধ্যে তাদের থাকতে হয়, তা আমরা ভালো করে কি ভেবে দেখি দেখি না। যারা আমরা কিছু কিছু গ্রাম থেকে এসেছি বা গ্রামের কাছাকাছি জায়গা থেকে এসেছি আমরা দেখছি কিন্তু মনে রাখিনি ভালো করে। আমরা কখনো নতুন চোখ নিয়ে দেখিনি আমাদের দেশবাসীকে, একজন বিদেশির চোখ নিয়ে দেখিনি আমাদের দেশের দারিদ্র দেখলে বিদেশিরা আমাদের বন্ধুরা দেখেছি তাদের মুখ চোখ লাল হয়ে যায়, তারা থরথর করে কাঁপতে আরম্ভ করে অনেক সময় এমন সব জিনিস দেখে, কিন্তু আমরা দেখি না। আমরা ইনসুলেটেড না হলে এ দেশে বাস করতেই পারবো না, বাঁচতে পারবো না। আমরা তাহলে সারাক্ষণ তো এত দেখছি যে আমাদের আমরা ভেঙে পড়ব। রবীন্দ্রনাথ সেই দুঃখকে দেখতে পেয়েছেন যেমন, তেমনি সেই বিশাল ভারতের জীবনী শক্তিটা কোথায়, প্রাণ শক্তিটা কোথায় সেটাও দেখেছেন, সেটা দেখতে গিয়েছে। এবং সেটা দেখার সঙ্গে সঙ্গে কোন পথে এগোতে হবে যাতে এই দুঃখের থেকে উদ্ধারের দিকে যাওয়া যায় সেটাও ভেবেছেন, গ্রাম উন্নয়নের কথা ভেবেছেন, যে কারণে তিনি পরবর্তীকালে বিশ্বভারতী শুধুমাত্র যে এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবেই করেছেন তা নয়, তার সঙ্গে শ্রীনিকেতন করেছেন, তার সঙ্গে একটা সামগ্রিক গ্রাম জীবনের উন্নয়নের কথা ভেবেছেন। সব কিছুর মধ্যে দিয়ে তার এই অদ্ভুত ডেভেলপমেন্টগুলো দেখা যায় যে যা অন্য লোককে হয়তো পীড়িত করত, উনি হয়তো হয় ওখানকার গ্রাম জীবন দেখতে দেখতে এতই বিরক্ত বোধ করতে পারতেন যে উনি আর জীবনে যেতেনই না, কিন্তু তা না করে উনি তাকে আত্মস্থ করেছেন। সর্ব ব্যাপারে এই মানুষটির সেই বিপরীতমুখী জীবন ভাবনা অন্তর্চারণা সেগুলো আমরা দেখতে পাই। আমাদের খুব একটা সুখের কথা যে অনেক চর্চা না হলেও যে অল্প কিছু কিছু চর্চা ব্যতিক্রমী চর্চা রবীন্দ্রনাথকে নিয়ে হচ্ছে, আমাদের আজকের লেখক শ্রীযুক্ত হিরণ্ময় সাহা সেই রকম একটি ব্যতিক্রমী পথে রবীন্দ্রনাথকে দেখবার চেষ্টা করেছেন, দেখছেন তাকে পেয়েওছেন সেইভাবেই, তা নাহলে কেউ তাকে নিয়ে লিখতে শুরু করেন না, সেটা একটা অত্যন্ত সুখের কথা। তাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথকে, এটা আমাদের সকলে যারা আমরা রবীন্দ্রনাথকে জানতে চাই বুঝতে চাই তাদের কাছে একটা সুখের খবর। আমি অসীম অভিনন্দন জানাচ্ছি ডক্টর সাহাকে এবং আশা করব
যে উত্তরোত্তর আরো বিশ্লেষণমূলক আরো বহু গ্রন্থ তিনি গ্রন্থনা করবেন, রচনা করবেন এবং আমরা তার থেকে উপকৃত হব। নমস্কার। ধন্যবাদ। আমরা আজকের মূল অনুষ্ঠানে অর্থাৎ আমাদের এই নতুন বই একটা হিরণময় সাহার অসীম মানুষ লোকে একাকী এক কবির আমি আমাদের সম্মানিত অতিথি সকলকে বলব এই বইয়ের আবরণ উন্মোচন করার জন্য। আপনার